আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা আল্লাহর রহমতে ভালো আছি। দেখেন, এই বছরের প্রথম বরফ পড়তেছে ইতালিতে। মাশাআল্লাহ, অনেক সুন্দর দেখতে। এই তো গাইস, আমি বারান্দায় এসেছি ভালো করে একটু ভিডিও করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন কি পরিমাণে বরফ পড়তেছে। এই যে অনেক সুন্দর, প্লাস বৃষ্টিও হচ্ছে, সো ঠান্ডাটা অনেক অনেক বেশি। Oh my god, প্রচুর ঠান্ডা বাতাস, বৃষ্টি, বরফ সব একসাথে। মানুষ ছাতা নিয়ে যাচ্ছে, ছাতা না নিলে আসলে ভিজে যাবে, কারণ বরফটা প্রচুর। দেখেন আকাশের কি অবস্থা। আমার মেয়েটা চলে এসেছে এনজয় করার জন্য। রিদা, এই রিদা, তোমার কেমন লাগছে? বরফ দেখতে ভালো লাগছে? হ্যাঁ হ্যাঁ, এই তো আমার ভাগ্নেটাও চলে এসেছে। এই যে দেখেন, আমাদের মরিচ গাছ, প্রতি বছরই মরিচ গাছ লাগানো হয়, এখন উঠে ফেলবে এগুলা। এই যে বারান্দাটা নোংরা হয়ে আছে পুরাই। এত পরিমাণের বরফ পড়তেছে, মানে যদি বৃষ্টি না হয় তাহলে এই বরফ গলতে অনেক সময় নিবে। এই তো দেখেন আমার মেয়ের মাথায় বরফ। এই যে এই যে, এই তো বাচ্চারা বরফ হাতে নিয়ে নিয়ে দুষ্টামি করতেছে। বাচ্চাদের বরফ ধরা দেখে আমার নিজের ইচ্ছে করছে আমিও ধরি একটু। ও এই যে একটু, প্রচুর পরিমাণের বরফ, মানে বলে বোঝাতে পারবো না। ভিডিওতে ভালো যদিও আসতেছে না, মানে বোঝা যাচ্ছে না বেশি একটা বরফ, তারপরে অনেক। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, আর চ্যানেলটি তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।